বেনাপোল স্থলবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্যচিত্রে বেনাপোল প্রতিনিধি মোহাম্মদ ইকরামুল ইসলাম। বেনাপোল স্থলবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে 5 ভারতীয় ট্রাক পুড়ে গেছে। শুক্রবার 15 এপ্রিল ভোর 5টার সময় বেনাপোল স্থলবন্দরে ট্রাক টার্মিনালে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। সাধারণভাবে ধারণা করা হচ্ছে ব্লিচিং পাউডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে। পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে এ ঘটনায় বন্দরে দাঁড়িয়ে থাকা ভারতীয় 5টি ব্লিচিং বোঝাই ট্রাক আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক মামুন কবির তরফদার জানান, সাধারণত ব্লিচিং পাউডারে পানি লাগালে বা অতিরিক্ত গরমের কারণে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বলা সম্ভব না। ঠিক কি কারণে ভারতীয় ব্লিচিং বোঝাই ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা তদন্তের পর বলা যাবে। বেনাপোল ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রতন কুমার দেবনাথ বলেন, ফায়ার সার্ভিসের 3টি ইউনিট টানা 3 ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কি কারণে আগুন লেগেছে তা তদন্ত না করে বলা সম্ভব হচ্ছে না।